নমস্কার, হিমকণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। আজকের রেসিপি রুই মাছের পাতুরি। দেখে নেওয়া যাক আমি কিভাবে রুই মাছের পাতুরি তৈরি করি। প্রথমে রুই মাছ একটা বাটিতে নিয়ে নেব। লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেব প্রথমে রুই মাছ, তাহলে রুই মাছের যে আঁশটে গন্ধ সেটা থাকবে না। কিছুক্ষণ রেখে দেবো লেবুর রস মাখিয়ে। যেহেতু পাতুরি করব, কলা পাতা তো লাগবেই। আমার এই ছাদ বাগানে ছোট্ট একটা কলা গাছ আছে, একটা পাতা কেটে নেব। কি মায়া লাগছে কলা পাতা কাটতে, কিছুতেই কাটতে দেবে না। আমি একটা পাতা নেব। সাইজ করে কেটে নেব প্রথমে, তারপর ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেব, জল ঝরিয়ে নেব। আমি কিছু মশলা বেটে নেব, জিরে, কাঁচা পাকা লঙ্কা আর সর্ষে একসাথে বেটে নেব। আর কলা পাতাগুলো গ্যাসে আছে সেকে নিচ্ছি, তাহলে নরম হবে, মুড়িয়ে নিতে সুবিধা হবে, ফেটে যাবে না। রোদে শুকিয়ে নেওয়া যায়, কিন্তু একটু সময় লাগবে, আমার হাতে বেশি সময় নেই, আমি গ্যাসে শুকিয়ে নিচ্ছি। এইভাবে সেকে নিলে নরম হয়ে যাবে। এই যে শক্ত অংশগুলো কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। মশলা বেটে নিয়েছি, জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। পাতুরিতে একটু সর্ষের তেল বেশি লাগে, আর সর্ষের তেল দিয়েই করতে হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি জিরে দিয়েছি এই রেসিপিতে, জিরে ব্যবহার করেছি, আপনারা চাইলে জিরেটা নাও দিতে পারেন, নারকেল কোড়াও দিতে পারেন এর সাথে, কিংবা বেটে দিতে পারেন নারকেল। আমি নারকেল পছন্দ করি না, দিলাম না, আপনারা পছন্দ করলে দেবেন, ভালো লাগবে। লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাছ, এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। অন্তত একদিন এইভাবে করে দেখবেন, দারুণ লাগবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি সব সব উপকরণগুলো। কলা পাতা নিয়ে নিয়েছি, সেকে নিয়েছি, একেবারে নরম হয়ে গেছে। এই কলা পাতায় প্রথমে অল্প তেল মাখিয়ে নেব। তারপরে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এক পিস মাছ, এক পিস করেই দেব। আবারও মশলা দিয়ে দেব, ভালো করে ঢেকে দেবো একদম মশলা দিয়ে। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। সাবধানে মুড়িয়ে নিতে হবে। আমি এইরকম বান্ডিল সুতো ব্যবহার করছি, আপনারা একটু মোটা সুতোও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না। এই বান্ডিল সুতো দিয়ে আমি বেঁধে নেব। চাইলে কলা পাতা যে শক্ত অংশটা ফেলে দিয়েছি সেটা দিয়েও বেঁধে নেওয়া যায়। আমি এর আগে পমফ্রেট মাছের পাতুরি তৈরি করেছি, ওইভাবে বেঁধেছিলাম, আজকে সুতো দিয়ে বাঁধছি। হয়ে গেল, এই রকম ভাবে সবগুলো মুড়িয়ে নেব। আমি আরো একটা দেখাচ্ছি, যেহেতু রুই মাছ আমি এক পিস পেঁয়াজ দিলাম। এই একই প্রসেসে, এটাতে আমি আর কাঁচা লঙ্কা দিলাম না।
খুব সাবধানে মুড়িয়ে নিতে হবে। এই একটা পাতুড়ি থাকলে সমস্ত ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না, এত টেস্ট হয় পাতুড়ি। এভাবে সমস্তগুলো আমি মুড়িয়ে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে করছি, আপনারা চাইলে বড় যে রুটি সেকা যে তাওয়াগুলো হয় সেগুলোতেও করতে পারেন, তাহলে অনেকগুলো একসাথে দেওয়া যাবে। আমি দুটো করে দিচ্ছি। এইভাবে প্রথমে দিয়ে দিলাম, অল্প তেল দেওয়ার পরে ঢেকে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমানো থাকবে। 3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি আবার উল্টে দিচ্ছি। আবারও ঢেকে দেব। এই রকম করে ভেজে নিতে হবে। এবার তুলে নেব, বাকিগুলো ভেজে নেব। দেখুন কলা পাতাটা কি রকম ভাবে ভাজা হয়েছে। দেখে নেওয়া যাক কেমন টেস্ট হয়েছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ গরম, একটুও পুর বেরিয়ে যায়নি। দেখুন বেশ রসালো ভেতরটা, সমস্ত তেল মশলা ভেতরেই আছে, গরম ধোঁয়া উঠছে। টেস্ট করে দেখা যাক কেমন টেস্ট হয়েছে। বেশ নরম হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।